আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অনেক সময় হাই রেজলিউশনের ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হয় তখন দেখা যায় এক একটা ছবির সাইজ অনেক বড় হয়ে যায়। তো এখানে প্রবলেম যেটা হয়, ওই ছবিগুলো যদি কোনো ওয়েবসাইট অথবা কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে যাই তখন দেখা যাচ্ছে সাইজ বড় হওয়ার কারণে শেয়ার করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। তো আজকে আমি এটাই দেখাবো কিভাবে অনেক বড় সাইজের একটি ইমেজকে সাইজ কম্প্রেস করে বা অপটিমাইজ করে কিভাবে ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে ইউজ করা যায়। তো সেটির জন্য আমরা ব্যবহার করব ফটোশপের ইমেজ প্রসেসর অপশনটি। তো আমরা শুরু করব, তার আগে ছোট্ট একটি কথা, সেটি হলো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স আসার সাথে সাথে আপনি পেয়ে যান। সো গাইস, এখানে মজার বিষয় হলো যদি আমরা চাই যে একটা ইমেজ নিয়ে কাজ করব সেটাও সম্ভব, আবার যদি এমন হয় যে আপনার একের অধিক অনেকগুলো ইমেজ আছে সবগুলো ইমেজকেই আপনি চাচ্ছেন রিসাইজ করতে বা অপটিমাইজ করতে, সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটি হলো সবগুলো ইমেজকে একটা ফোল্ডারাইজ করতে হবে, লাইক এরকম। তো দেখুন, আমি ডেস্কটপের মধ্যে একটি ফোল্ডার রেখে দিয়েছি, এটার মধ্যে কিছু ইমেজ রাখছি। তো এইভাবে সবগুলো ইমেজ এইভাবে ফোল্ডারাইজ করতে হবে। তো এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটা ফোল্ডার থেকে ইমেজগুলো সে কালেক্ট করবে, যেখান থেকে সে অ্যাপ্লাই করার জন্য ইমেজ নেবে। আরেকটা ফোল্ডার রাখতে হবে যেখানে কম্প্রেস হওয়ার পর সবগুলো ইমেজ সেভ হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি রিসাইজড ইমেজ। ওকে, তাহলে এই ফোল্ডারটি টোটালি এমটি। ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি ফটোশপে। তো প্রথমেই আমরা দেখব অপশনটি কোথায় পাওয়া যায়। সো এটি পেতে হলে আমাদেরকে যেতে হবে ফাইল মেনু, ফাইল থেকে স্ক্রিপ্ট, দেন হচ্ছে ইমেজ প্রসেসর। ওকে, তো এখানে কিছু বিষয় একটু ভালো করে বুঝে নিতে হবে। প্রথমে দেওয়া আছে সিলেক্ট দ্য ইমেজ টু প্রসেস। সো এখানে আমাকে ফোল্ডার দেখাতে হবে যে কোন জায়গা থেকে আমার ইমেজগুলো সে কালেক্ট করে প্রসেস করবে। তো জাস্ট আমি সিলেক্ট ফোল্ডারে যাচ্ছি, দেন হচ্ছে আমার ইমেজগুলো ডেস্কটপে রাখা ছিল তো আমি ফোল্ডারটি সিলেক্ট করে দেন ওপেন করে দিলাম। আচ্ছা, এবার একটু অপশন এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড অল সাব ফোল্ডার্স। এটি হচ্ছে যদি কোনো ফোল্ডার আন্ডারে কোনো সাব ফোল্ডার ক্রিয়েট করা থাকে, যেমন এখানে আমার ফোল্ডারটির নাম হচ্ছে ইমেজ, তো দেখা যাচ্ছে এই ইমেজের মধ্যে যদি আর কোনো ফোল্ডার থাকে, যেমন ফ্লাওয়ার, কার্ডস, তারপরে ব্যাকগ্রাউন্ডস, এরকম যদি আলাদা করে কোনো ফোল্ডার ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে যদি আপনি চান যে এই ফোল্ডারের মধ্যে যতগুলো সাব ফোল্ডার রয়েছে সবগুলো ইমেজকে সে অপটিমাইজ করবে, তাহলে এটা অন করে দিতে হবে। আর যদি মনে হয় যে না আমি সাব ফোল্ডার রাখবো না, তাহলে এটা অফ করে রাখতে হবে। ওকে, তো এটা ছিল ফার্স্ট সেকশন। এবার আমরা সেকশন টুতে যাচ্ছি, সিলেক্ট লোকেশন টু সেভ প্রসেসড ইমেজ, অর্থাৎ আমার এই প্রসেস করা ইমেজগুলো কোথায় গিয়ে সেভ হবে। তো আমি সেমভাবে এখানে আমার ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি যে কোথায় গিয়ে সেভ হবে। আমরা ডেস্কটপের মধ্যে রিসাইজড ইমেজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, যেটা আমরা সিলেক্ট করে দেন হচ্ছে ওপেন করে দিলাম। তো দেখুন, তাহলে আমার দুইটা ফোল্ডার সিলেকশন হয়ে গিয়েছে। এখান থেকে হচ্ছে ইমেজ নিবে আর এখানে ইমেজ সেভ করবে। স্টেপ নাম্বার 3, ফাইল টাইপ। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই ফাইল টাইপে এসে আপনার যে ফাইলটা সেভ হবে সেটা কোন ফরম্যাটে আপনি সেভ করবেন, তো সেই ফাইল ফরম্যাটটি কি জেপিজি হবে, পিএসজি হবে, নাকি টিফ ফরম্যাট হবে। এখানে সব থেকে মজার বিষয় হলো আপনি চাইলে তিনটা ফরম্যাট একসাথে সেভ করতে পারবেন, আবার চাইলে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ফরম্যাটে ব্যবহার করতে পারবেন। সাপোজ যদি আপনি এখানে জেপিজি, পিএসডি, টিফ এই তিনটা ফরম্যাট একসাথে অন করে দেন, তাহলে একটা ফাইল তিনটা ফরম্যাটে তিনবার সেভ হবে। আর যদি একটাই থাকে, সাপোজ আপনার এই জেপিজি ফাইলটাই লাগবে, তাহলে এগুলো অফ করে দিলাম। ওকে, তো এবার আসি কোয়ালিটি। সো কোয়ালিটির ক্ষেত্রে মিনিমাম কোয়ালিটি হচ্ছে 0 আর ম্যাক্সিমাম 12 রাখাটা বেটার, 12 থেকে 15। এই কোয়ালিটির উপরে কিন্তু আমার ইমেজের সাইজটা ডিপেন্ড করবে। যদি কোয়ালিটি খুব বেশি হাই করেন তাহলে কিন্তু সাইজ অনেক বেশি হাই হয়ে যাবে। ইমেজের কোয়ালিটি মোটামুটি ঠিক রেখে যদি রিসাইজ করতে চান তাহলে আমার মনে হয় 7 থেকে 10 মধ্যে রাখাটাই বেটার। এবার আসি রিসাইজ টু ফিট। তো এখানে এটা হচ্ছে উইথ, এটি হলো হাইট। সো উইথ 2000 পিক্সেল করা আছে অ্যান্ড হাইটও
2000 পিক্সেল করা আছে। তো এর মানে এরকম না যে প্রত্যেকটি ইমেজ স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ উইথ অ্যান্ড হাইট ভ্যালু একদম ইকুয়াল হবে, বিষয়টা মোটেই এরকম না। এটি হলো সাপোজ কোনো একটি ইমেজ তার উইথ যদি 4000 হয় আর হাইট যদি 2000 হয়, তাহলে অপটিমাইজ করার সময় ওই 4000 থেকে অটোমেটিকলি 2000 হবে, আর রেশিও ওয়াইজ অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী এই হাইট 2000-এর জায়গায় সে 1000 করে দেবে, অর্থাৎ রেশিও ঠিক রেখে সে ম্যাক্সিমাম সাইজ এটাই রাখবে। হাইটের ক্ষেত্রেও সেম, যদি এমন হয় যে ইমেজটি আপনি অপটিমাইজ করবেন সেটির হাইট হচ্ছে 4000 উইথ 2000, তাহলেও সেম রেশিওটাকে সে মেনটেন করবে, অর্থাৎ হাইটটা কমিয়ে তখন সে 2000-এর মধ্যে নিয়ে আসবে এবং ওই রেশিও ঠিক রেখে সে উইথটাকে 1000-এর মধ্যে নিয়ে আসবে। এটা বাড়ানো যায় কমানো যায়, তবে 2000 হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এবার আরেকটি অপশন দেখতে পাচ্ছি, কনভার্ট প্রোফাইল টু sRGB, এই অপশনটি অবশ্যই অন রাখবেন। দেন আমরা চলে যাচ্ছি স্টেপ 4, প্রেফারেন্সেস। সো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, ইনক্লুড ISS প্রোফাইল, এটা অবশ্যই চেকমার্ক করে রাখবেন, আর উপরে একটা অপশন দেখতে পাচ্ছি রান অ্যাকশন, অর্থাৎ আপনি যে ইমেজগুলো নিয়ে কাজ করবেন আপনি চাইলে ওই ইমেজের মধ্যে আপনার ক্রিয়েট করা বা ডাউনলোড করা কোনো অ্যাকশন অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাপারটা খুবই মজার একটা বিষয়, এখানে সবগুলো অ্যাকশনের লিস্ট পাবেন, যদি আপনার ক্রিয়েট করা কোনো অ্যাকশন এখানে থেকে থাকে ফটোশপের মধ্যে সবগুলো অ্যাকশন অটোমেটিক এখানে শো করবে। তো আপনার যেই অ্যাকশনটি দরকার যদি সিলেক্ট করে দেন, তাহলে এখানে অপটিমাইজেশনের সাথে সাথে ওই অ্যাকশনের ইফেক্টটাও কিন্তু ইমেজের মধ্যে একই সাথে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, খুব ইমপ্রেসিভ একটা বিষয়। ওকে, আমার সব কিছু ঠিকঠাক, এবার জাস্ট আমি রান বাটনে হিট করব, জাস্ট ক্লিক। ওকে, তো সবগুলো ইমেজ কিন্তু সে অপটিমাইজ করে নিচ্ছে। কমপ্লিট। তো এবার আমরা একটু চেক করব, আমরা যে ফোল্ডারটি সিলেক্ট করে দিয়েছিলাম এটিকে ওপেন করব। তো আমরা ফরম্যাট সিলেক্ট করার ক্ষেত্রে JPEG সিলেক্ট করে দিয়েছিলাম, যার কারণে ওই ফরম্যাট নিয়ে একটি ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারের মধ্যে ঢুকলে আমরা সবগুলো ইমেজ পাবো যেগুলো রিসাইজড বা কম্প্রেসড। ওকে, এবার আমরা একটু সাইজটা চেক করি এটার। ওয়াও, 239 কিলোবাইট। আমি মূল ইমেজটা একটু দেখবো, আমার এই ফোল্ডারের মধ্যে রয়েছে। সো এটার ইনফরমেশনটা একটু দেখি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটার সাইজ হলো 2.6 মেগাবাইট। এই ইমেজটা কম্প্রেস হওয়ার পরে যে সাইজটা আমরা পেলাম সেটা হচ্ছে 239 কিলোবাইট। এটা একটু চেক করি, এটার সাইজ হচ্ছে 5.3 মেগাবাইট। কম্প্রেস হয়ে যাওয়ার পর এটার সাইজ হয়ে গিয়েছে, কিলোবাইটে নেমে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, তো আশা করছি পুরো ভিডিওটি এনজয় করেছেন। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের বড় সাইজের ইমেজকে সাইজ কম্প্রেস করে যে কোনো জায়গাতে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো ওয়েবসাইটে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আমার মনে হয় না আর দেরি করা উচিত হবে, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।